পাচ্ছো গাইস কাস্টম আমরা খুলে ফেলেছি তো আমার টিমমেট হিসেবে রয়েছে নাইম আলম আর এখন আমরা এই কাস্টমের পাসওয়ার্ডটা রিমুভ করে ফেলবো সাথে সাথে আমাদের অপোনেন্টে দুইজন র্যান্ডম পাবলিক এসে পড়বে এবং তাদের সাথে খেলে ফেলবো আমরা 2 ভার্সেস 2 হাই জানু কারাপের নামটা দিছে কি দেখো না So guys, it's Mr. Tripler and welcome to my channel. Niyasham tomader jonno aro ekta awesome video. Trailer to dekhe fele ajke tomader jonno ekta customer video niye eshe porechi. Kintu amader teammate hisebe ekjon special guest chilo. Hey guys, kotha bolchi amader shokoler priyo the legend himself Nayeem Alom er bepare. Nayeem Alom amar teammate hisebe chilo. Amra khela felechhilam 2 versus 2 random public der sathe. Kintu ektu onno bhabe. Customer prottekta rounde amra ekjon ekjon kore jacchhilam random dujon public er sathe versus করার জন্য মানে প্রথম রাউন্ডে আমি একা যাচ্ছিলাম 1 ভার্সাস 2 করার জন্য দ্বিতীয় রাউন্ডে নাইম আলম একা যাচ্ছিল তৃতীয় রাউন্ডে আমি একা যাচ্ছিলাম আবার চতুর্থ রাউন্ডে নাইম আলম একা যাচ্ছিল এই রকম করে তার মানে বুঝছছো কাস্টমটা কতটা ভয়ানক লেভেলে হতে যাচ্ছে তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও কাস্টম শুরু হয়েও গিয়েছে অপোনেন্টে আমাদের সাথে রয়েছে দুইজন র্যান্ডম পাবলিক আর এই পাশে রয়েছে আমি এবং আমার সাথে রয়েছে টিমমেট হিসেবে গেমিং উইথ নাইম দ্য লেজেন্ড নাইম আলম ভাই আমার কোনো টেনশনই নাই অবশ্য টেনশন রয়েছে আজকের কাস্টমটা নর্মাল হিসেবে হতে আছে না যে নাইম আমার টিমমেট হিসেবে 2 ভার্সাস 2 করতেছি আজকের কাস্টমটা 2 ভার্সাস 2 হওয়া সত্ত্বেও আমরা কিন্তু 1 ভার্সাস 2 করার চেষ্টা করতেছি দেখো গাইস প্রথম রাউন্ডে আমি একা রওনা দিয়ে দিয়েছি আর আমি এখন করব 1 ভার্সাস 2 নাইম অর জায়গাতেই কিন্তু থেকে যাবে আর এইভাবে করে এরপর রাউন্ডে আবার নাইম একা যাবে দেখা যাক গাইস কি অবস্থা হয় ওরা কিন্তু এনিমি দুজন আমার দিকে আসে শুরু করে দিয়েছে রে যদি একটা টুকি মারতে পারতাম ভাই খরগোশের মতো কি সুন্দর লাফাইতেছিল রে দিছে একটা টুকি এডব্লিউ ওয়াই এর টুকি দিয়ে দিছি গাইস আমাদের গোল্ড হচ্ছে অনেক বেশি বাড়ানো মানে কয়েন অনেক বেশি বাড়ানো এর জন্য আমি কিন্তু প্রথমে এডব্লিউ ওয়াই এম 1887 মানে সব লুট নিয়ে নিতে পারছি এর জন্য ওদেরকে মাইরো দিতে পারলাম কিন্তু ভাই এটা কিন্তু শুধুমাত্র আমার একার জন্য না এনিমিরাও কিন্তু বড় বড় লুট নেওয়ার কথা খারাপ এসে বসে গাইস 1 ভার্সাস 2 দেখা যাক গাইস কোন দিক দিয়ে কি হয় চান্দু কোন দিক দিয়ে ঘুরে আসে আরে যে কোনো এক টাক পাস দিয়ে আসো না কই রে খারাপ গুলো কোন জায়গা থেকে আওয়াজ পাইতেছি নিচে চলে গেছে মনে হয় না এই পাশে যে কোনো একটা ডাউন করতে বললে পইবে চান্দু এদিক দিয়ে আছে যদি মাইটটা দিতে পারতো আরে ব্রো একেবারে ইজি পিজি ব্রো দা এত কিলে আরে ইজি পিজি বলতেছিলাম চান্দু ওয়ানটা পাই যাচ্ছে ভাই কি রে কোন টাইমে ওয়ান টাইম খেলাম 13 পাইলাম না ভাই কি দিয়ে মারলো এটাও টের পাইলাম না ভাই বুঝলাম না কাহিনী এক সেকেন্ডের মতো জাস্ট ভাই কি করলাম এটা ভাই আমি ক্লিয়ার ক্যাম করতে গেছিলাম আমি খারাপে মারলো কোন সাইড দিয়ে গাই যেহেতু আমি ডাউন হয়ে গিয়েছি নাইম আলম এই ম্যাচটাকে উদ্ধার করার জন্য এসে পড়েছে দেখতেই পারতেছো আর এরপরে রাউন্ডও কিন্তু গাইজ নাইম আলম একা 1 ভার্সাস 2 করবে তারপর আমি আবার দাঁড়িয়ে থাকবো এরকম করে আমাদের চারটা রাউন্ডে যেতে থাকবে কি এত টাইম লাগতেছে কেন এই আমার না কেন জানি মনে হইতেছে ওই পাবলিকটা আসলেই ভালো খেলে গাইজ না রে ভালো খেলে রে ও চান্সই দিতেছে না রে প্যাক করে বসে থাকবে না রে ভাই ওরে 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 ভাই চান্সই দিতেছে না গাইস দেখতে পাচ্ছ দ্য লেজেন্ড নাইম আলম ও কিন্তু চেষ্টা করতেছে মোটামুটি ভালো P90 নিয়ে এসে বলছে খারাপে বুঝলাম না গরিব গিরি দেখাইতেছে কেন এত এত কয়েনের কাস্টম তারপরে না শুধুমাত্র P90 নিয়ে আসছে অন্য কোনো গানও নেয়নি ও কিন্তু চাইলে একবার দামি দামি গানও নিতে পারতো কই 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 এই তো ভাই তারপরে বেঁচে গেছে ভাই বুঝলাম না কাইনি এই তো ও ভাই বুঝলাম না এই খারাপে এখনো পর্যন্ত ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে এনিমিটা নাই মালাম দিয়ে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে গাইজ বুঝলাম না কাইনি ওরে 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 গাইজ ভুলে ভালো যদি একটা ওয়ান ট্যাপ নাই মালামের গা লাগিয়ে দেয় রে ভাই 1 ভার্সাস 2 করার চিন্তায় ছিলাম আমরা কি রে বিপদে পড়েছে মনে কি না 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 নাইমের উপর আমার ভরসা রয়েছে গাইজ নাইম আলম ভাই এটা এটা যেন তেন কথা না ভাই নাইম আলম ভাই নাইম আলম রে ওয়ান টাইম দিয়েও দিছিল নাইমের হেল দেখো ভাই রে ভাই আসমের দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কথা মতো নাইম আলম এবার একা গিয়েছে ওই দুইজন র্যান্ডম পাবলিকের সাথে ভার্সেস করার জন্য মানে 1 ভার্সেস 2 করার জন্য আর যতক্ষণ পর্যন্ত ও নিচে ডাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এনিমিদেরকে মারতে পারবো না বা কোনো রকমের ফাইটে ইনভলভ হইতে পারবো না যার কারণে আমার একটু ভয় লাগতেছে কোনো একটা এনিমি যদি ভুলে ভালে এই ঘরের উপর উঠে পড়ে আর আমাকে মাইট দেওয়া শুরু করে ভাই আমি কি করবো যে হোক গাইজ দেখা যাক আমরা কিন্তু ঘরের উপর উঠে পড়েছি দুই তালা থেকে ভিউটা নেওয়ার জন্য আর এখানে দেখতে পারতেছি নাইম আলম ওরে ওপেনার ভাই আমি ভাবছিলাম ওয়ান টাইম খেয়ে যাবে গাইজ একটা জিনিস দেখছো একটা এনিমি ক্লোজ রেঞ্জে রয়েছে আর একটা এনিমি ঠিকই দূর থেকে ওরে নাইমের অর্ধেক হেলথ ভাই
ভাই নাইম রা বড় সর ও উল মরা তো দূরা তাক উল্টা একটাকে ডাউন করা বলছে এই যে পুন্ডাটা এই যে যে খারাপ পাবলিকটা ওয়ান ট্যাপ দিছিল না জোস লেভেলের একটা ওয়ান ট্যাপ দিছিল যে আমাদের দূর থেকে ওই খারাপটা এখনো ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে ও ক্লোজ রেঞ্জে যাচ্ছেই না ও দূর থেকে ওয়ান ট্যাপ দিতেছে ক্লোজ রেঞ্জে কি ভাই ও একটু মারার চেষ্টা ভাই চান্সই দিচ্ছে না ভাই একটু যে মারবে ও কোনো রকমে এইম পাইতে দিতেছে না ওর গায়ে এই সান্দু আমি এরপর রাউন্ডে যা আমার আমি দুজনের সাথে ওয়ান ফোর সিস্টেম করবো তখন আমার কি হবে উপায় উপায় ওরে এই খারাপের নেটের প্রবলেম দিছিল মনে হলো না এক সেকেন্ডের জন্য এই সিরে একটা চান্স ছিল রে ভাই একটা চান্স ছিল ভাই আচ্ছা গাইস কোনো সমস্যা নাই নাইম আলমের কথা বলতেছি আমরা এই চান্দু একজনকে ডাউন করে ফেলেছে আর মাত্র একজন রয়েছে ওয়ান ভার্সেস ওয়ান এটা তো ওর কাছে কিছুই না আর গাইস আমাদের জোন টান দিতেছে তো নাইমকে এদিকে আসতে হবে আমরা এই পাশে এসে পড়েছি খারাপ আবার আমারও ওয়ান ট্যাপ নামালেই হয় ওয়ান ট্যাপের চেষ্টা করতেছে এখনো পর্যন্ত ভাই ওই এনিমিটা এদিক দিয়ে নাইম আলম কিন্তু M1887 দিয়ে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কেউ কারো ভাই উল্টা নাইমকে ড্যামেজ দিয়ে দিছে ভাই ওয়ান ট্যাপ লাগাই দিলাই শেষ ও ভাই M1887 দিয়ে ওয়ান ট্যাপ দিয়ে দিল নাইম আলম ভাই সাহেব আর এইবার আমাকে যাওয়া লাগবে ভাই এই দুজনের সাথে ভার্সাস এইবার আমার করা লাগবে আমি কী গান নিব ভাই বুঝতেছি না তো এই চান্দুরা যেভাবে করে খেলতেছে তো একজন তো দূরে দূরে থাকবে একটু আমি বুঝে গেলাম ওই চান্দুটা যেটা একটু ভালো খেলে আর একজন ক্লোজ রেঞ্জে আসবে ক্লোজ রেঞ্জারটাকে না অনেক তাড়াতাড়ি করে মেরে দেওয়া লাগবে দুবদাম করে কোনো রকম চিন্তা ভাবনা সারা আর তারপরে যে লং রেঞ্জে যেই চান্দুর রয়েছে না ওই চান্দুরে হালকা পাতলা মাইট দেওয়া লাগবে মানে ওই ওই চান্দুর একটু কেয়ারফুলি মাইট দেওয়া লাগবে আমি বুঝতেছি না আচ্ছা গাইজ এই গানগুলোই রাখলাম আমি MP5 রাখলাম হচ্ছে লেভেল 3 আর AWM Y রাখলাম AWM Y দিয়ে কোনো রকমের হালকা একটু ড্যামেজ করতে পারলেই হয় তারপরে যে রাশ করে দিব চান্দু একটা ঠুক আরে ভাই দুজন একসাথে কেন কি রে তোমাদের স্ট্র্যাটেজি না দুই সেকেন্ড আগে অন্যরকম ছিল ও ভাই উল্টা আমি একটু আগে গেছি ভাই পড়ে গেছি না পড়ে গেছি না ওই দিছি দিছি খারাপটা যেটা ভালো ছিল ওইটাই ওইটাই গেছে গাইস কিন্তু আমার আপাতত তেমন কোনো তাড়াহুড়া করা যাবে না ভাই আমার হেলথার 12টা বাজিয়ে দিয়েছিল কি সুন্দর ভাই একটা ঠুয়া দিয়ে দিছে এ কি ওয়ান ট্যাপ দিছিল না এটা নিয়ম দিয়ে টুকা মারছিল কোনো দেখার দরকার নেই ওগুলো আপাতত এই চান্দু আপাতত রিভাইভ হয়ে গেছে না কোনো সমস্যা নেই এই চান্দুরা বেরো তারপর যে মাইট দিতেছি বেরো এদিক দিয়ে সোজা বরাবর একবার বেরো ওই দিক দিয়ে একজন বের হয়েও গেছে আরে ইয়ার একটাকে তো ডাউন করতে পারছিলাম ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এই তো চান্দুকে পাইছি এ খারাপ না শুধু শুধু মাইট খাইতেছে এটাই না ভালো খেলতেছিল এটা শুধু শুধু মাইট খাইতেছে এখন কোনো সমস্যা নাই ভাই ও অবশ্য লোকেশনটা বুঝতে পারেনি যে কোন দিক দিয়ে আসতেছি ভাই আমি কোন দিক দিয়ে যাব ভাই আমি বুঝতেছি না হুট করে কোন দিক দিয়ে আমি একটু বেশি ঘাবড়ে যাইতেছে এদের দুজনের সাথে ভার্সাস করতেছে কোনো সমস্যা নেই জাস্ট একজনকে তুমি ডাউন করতে পারি না তাইলেই হবে ভাই তারপর আর কোনো টেনশন নাই আর এখনই খেয়ে গেছিলাম একটা ওয়ান ট্যাপ চান্দু কোন দিকে যাব হুট করে দুজন তো ভাই যে কোনো একজনটা ওই তো কালাটাকে পাইছি না এই কালাটাকে টার্গেট করবো এদিক দিয়ে আসতেছে না তো চলো গাইজ এই কালাটাকে টার্গেট করা যাক যে কোনো একটাকে টার্গেট করে একবার একটাকে ডাউন করতে পারলেই হলো এই তো চান্দুকে পাইছি এ ভাই ও একটা ডাউন শেষ চান্দু শেষ এইবার কি করবে বলো আমাদের ভালো যে পাবলিকটা ছিল না ওইটা এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে আর যেইটাকে আমরা যে স্ট্র্যাটেজি কাটাবো কোনো রকম একটা টুকি শেষ চান্দু এইবার মারি কারণে ওরিয়ন দিয়ে মরে গেছে ভাই আমি খালি এইটা রাশিয়ে ছিলাম একটা AWM একটা টুকি দিব নাকি দিব 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 AWY এর টুকি না দেয়া যাবে না কারণ এই রাউন্ডে কিন্তু আমি খেলতেছি না ওরে নাইম আলম খেলতেছে আর নাইম আলম একটাকে ডাউন করে বলছে খেলা শেষ চান্দু এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড আর লাস্ট রাউন্ডে নাইম আলমের পালা নাইম আলম ওয়ান ভার্সেস টু করবে আর নাইম আলম দেখো ওয়ান ভার্সেস টু তে যে একজনকে মেরেও ফেলেছে আর মাত্র একজনই রয়েছে গাইজ এই চান্দুকে মারুক তারপরে যেই শেষ আমাদের খেলা চান্দু কোনো টাইম দেওয়ার দরকার নেই তাড়াতাড়ি করে যাও মেরে ফেলো আমাদের কাস্টমটা শেষ করে ফেলো অবশ্য ভালো পাবলিকটা এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে এটার উপর ভরসা না এই চান্দু না ভালো ওয়ান ট্যাপ দেয় ভাই হুট করে আবার নাইম আলমকে ডাউন করে ফেলে পরে যদি এই ম্যাচটা পুরোটা এখান থেকে ঘুরিয়ে ফেলে অবশ্য এটা অনেক টাফ হয়ে যাবে ওদের জন্য 3-0 অবস্থা রয়েছে আমাদের 4 রাউন্ডের কাস্টমার কিন্তু 3 রাউন্ডে আমরা জিতে গিয়েছি আর দেখা যাক গাইস তারপরেও ভাই লেজেন্ডারি জিনিস হয়ে যাবে যদি ওরা এখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে কোনো রকমে নাইম আলম কি পারবে গাইস কি মনে হয় একটা সোজা বরাবর আমার দিকে গুলিটা আসলো নাইম আলম কি পারবে আরে জোন এসে পড়েছে ভাই আমি যাবো কোন দিক দিয়ে ভাই আরে মোরা যাবো আরে খারাপ হয় মোর তাড়াতাড়ি করা শেষ করো রে তাড়াতাড়ি শেষ করো ভাই আচ্ছা আমি ওই পাশে চলে যাই তোমাদের এই এই খেলাটা দেখতে থাকি কোনো সমস্যা নেই এনজয় ওরে নাইম আলম কি ডাউন করে বলছে ও ভাই এইদিক দিয়ে একটা টুকি মারতে পারলেই তো হইলো আরে দূর কিন্তু ভাইটা ভালো খেলতেছিল ভাই এক সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম আর খারাপে জোনে পড়ে গেছিল দেখে কি সুন্দর নাইম আলমকে ডাউনও করে দিচ্ছে ভাই রে ভাই ওটা ভালো খেলে ভাই মানতেই হবে পাবলিকগুলো ভালো ছিল
ছিল দ্য লেজেন্ড নাইম আলমের সাথে র্যান্ডম পাবলিকদের সাথে 2 ভার্সাস 2 কাস্টম খেলার ভিডিওটা আর ওই যে পাবলিকটার কথা বলতেছিলাম না বারবার করে যে ভালো খেলে ওইটার নামই ছিল হায়জানু নামটা জোস লাগছে গাইস নাইম আলম দ্য লেজেন্ডারি প্লেয়ার এই খারাপের সাথে কি এরপরে যে আর কোনো টাইপের চ্যালেঞ্জ এই ভিডিও তোমরা দেখতে চাও কিনা বা অন্য কোনো রকমের অ্যাগ্রেসিভ গেম প্লে দেখতে চাও কিনা আমি ভাবতেছিলাম 2 ভার্সাস 6 এর একটা ভিডিও করবো কিনা বা কাস্টম র্যান্ডম পাবলিক 6 জন থাকবে আমরা এই পাশে থাকবো 2 জন ওইরকম ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়া গাইজ আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস